শুনলাম কর্তামা বাড়ির এক অংশ নাকি বিক্রি করে দিয়েছে। কে বলল? নায়েব মশাই। বড় বাড়ি তো কর্তামায়ের নামেই, তিনি যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেন সেখানে তো আমার কিছু করার নেই। কিন্তু বাড়ি বড় ছেলে হিসাবে তো আপনাকে একবার ক্ষতি পারত। কিন্তু কর্তামা যে আমাকে পছন্দ করে না সে তো তুমি খুব ভালো করেই জানো। জানি বলেই তো কষ্টি, জায়গা সম্পত্তি সব যে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আপনার কি সেদিকে কোনো খেয়াল আছে? কদিন পরে তো আমাকে রাস্তায় নামতে হবে। আচ্ছা গিন্নি, তুমি আমায় কি করতে বলো, একটু খুলে বলো দেখি। আপনি নায়েব মশাইয়ের সাথে বসেন, এই সম্পত্তির মধ্যে আপনাকে দু ভাইয়ের তো ভাগ আছে, দু ভাইয়ের মধ্যে সমানভাবে বণ্টন করতে হবে। কর্তামায়ের উচিত ছিল আপনাকে দু ভাইয়ের সাথে কথা কওয়া। আপনি একটু নায়েব মশাইয়ের সাথে কথা কন। কথা বলে কোনো লাভ নেই, কর্তামা যখন একবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে তিনি তা করেই ছাড়বেন। আমি জানি তো, আমি জানি আপনার সাথে কথা কয়ে আমার কোনো লাভ হবে না, সব হচ্ছে আমার এই ভাগ্য। তোমার মনটা বোধহয় আজ বেশ খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? কই না তো। না 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 না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চেহারায় একটা চিন্তার ছাপ। কি হয়েছে আমায় খুলে বলো তো। আপনি আর আমার এখানে আসবেন না কর্তাবাবু। সে কি, কেন? সব কেন উত্তর হয় না। দেখো কি হয়েছে আমায় খুলে বলো, আর যেটা হয়েছে সেটাই বলো। আজ গিন্নি মামে ডেকেছিলেন। বলো কি, কেন ডেকেছে? আমি যেন এই তল্লার ছেড়ে বহু দূর চলে যাই, আপনি যাতে আর আমাকে কখনোই দেখতে না পান। কোথাও যাবে না তুমি, এখানেই থাকবে, বড় বউকে আমি দেখছি। আপনি বলছেন কর্তাবাবু? হ্যাঁ বলছি তো, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। সত্যি বলছেন কর্তাবাবু? হ্যাঁ বলছি তো, সত্যি বলছি। তুমি বসো, এখানে বসো, আমি কথা দিচ্ছি তোমার কোথাও যাবে, তুমি এখানেই থাকবে।